মহিলা স্বাস্থ্য কেন্দ্রিক এক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে শনিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং বিধায়ক দিলীপ দাস সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। সোসাইটির 36তম বার্ষিকী সম্মেলনে ভাষণ রাখতে গিয়ে সামাজিক ক্ষেত্রে ডাক্তার তথা সার্জনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। আমার এখনো মনে আছে ত্রিপুরা মেডিকেল কলেজে খুব সম্ভব একটা ম্যাক্সিলার ফ্র্যাকচার ছিল, হয়তো মনে নেই আমার এটাকে, তো এটা যদি অ্যাকশন ট্রেনিং করে যখন বেরোচ্ছি হঠাৎ করে ডক্টর সুকুমার সাহা ছিল আমার ঠিক আমার অপোজিটে অবস্থায় তখনকার সময় ঘটি, তো এবং রাজ্যের সাপ্লার আমি এই 4.5 বছরে এখানে আরে আরে পেয়ে পেয়েছি এবং আমার পাশ করার বিষয়টা এটার উপরে ডিপেন্ড করতে হবে। তো এখানেও সিলাবিনের পর তারপরে এক একজন বিভিন্ন ক্লাস সাব ক্লাসে আমরা চেঞ্জ হয়েছি, কেউ গাইনোকোলজিস্ট, কেউ অবনত ডেন্টাল সার্জেন, আবার মেক্সিলো রিসার্চ সার্জেন, আবার টিএনজিস্ট্রির অবনত ডেন্টাল সার্জেন হয়ে গেছে, আমি এখন মেক্সিলো রিসার্চ সার্জেন। এই প্রসঙ্গে নিজের ব্যক্তিগত কর্মজীবনের স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী। জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কার্যকরী পদক্ষেপ এবং চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। আলোচ্য কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক এবং ডক্টর দিলীপ দাসও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।